হ্যালো স্টুডেন্টস, আশা করছি সবাই ভালোই আছো এবং পড়াশোনাও করছো সেই অনুপাতে। তো আজকে অসময়ে ভিডিও নিয়ে আসার কারণ কিন্তু আলাদা। আমাদের আজকে টপিকটা কিন্তু সিলেবাসের মধ্যে না, বা ইলেভেন টুয়েলভ নিয়ে আমি কিছু আজকে বলতে চাই না, বা আজকে মানে বলবো না আর কি। আমি আজকে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব এবং কয়েকদিন ধরেই অনেক স্টুডেন্টদের মধ্যে কনফিউশন আসছে, মানে হচ্ছিল আর কি, যে কনফিউশন কীরকম, কী নিয়ে পড়তে পারে বা অ্যাকচুয়ালি কীভাবে এগোতে পারে, বা নেওয়ার পরে কোনো একটা সাবজেক্ট তারপরে সে কী করবে, কীভাবে আছে। আমি তাই ভাবলাম যে কেরিয়ার অপরচুনিটি নিয়ে বা এই ধরনের বিভিন্ন ধরনের কোর্স নিয়ে আপাতত যদি আমরা একটা ভিডিও বানিয়ে দিতে পারি তাহলে সব রকম স্টুডেন্টদের সুবিধেই হবে। তাই আজকে আমি এই ভিডিওটা নিয়ে আসছি এবং চেষ্টা করব যত রকমের যা হয় বা যা যা কোশ্চেন স্টুডেন্টদের মনে আসে সেই কোশ্চেনগুলোকে কমপ্লিট করে দেওয়ার। অবশ্যই বলবো ভিডিওটা লাস্ট অবধি দেখতে, কারণ আমার অনেক কটা কথাই বলার আছে যেগুলো কিন্তু খুব দরকারি হবে। ঠিক আছে, তো চলো আজকে আমাদের ভিডিও টপিক নিয়ে আমরা এগোই এবং দেখি। অনেকের বক্তব্য যে স্যার এইচএসের পরে সায়েন্স বা আর্টস বা কমার্স, যাই হোক যে কোনো একটা স্ট্রিম নেওয়ার পরে আমরা কী কী কেরিয়ার অপরচুনিটির দিকে এগোতে পারি। তো আমার পার্সোনাল মতামত এটা সম্পূর্ণ কোনো স্টুডেন্ট নিতে পারে কি না নিতে পারে সেটা তাদের উপর ডিপেন্ড করবে, কিন্তু আমি এটুকু সাজেস্ট করতে পারি যে একটা জেনারেল লাইন পড়ার থেকে, বা এই মুহূর্তে পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে জেনারেল লাইন পড়ার থেকে আমার মনে হয় কিছু কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে বা ভালো হবে। এবং কেরিয়ার অপরচুনিটিজের জন্য প্রচুর কোর্স আছে, প্রচুর অনেক আছে, যেগুলো মার্কেটে খোঁজ পেয়ে যাবে। আমি আজকে যেটা নিয়ে বলবো ওয়ান অফ দেম সেটা হচ্ছে হয় বিটেক বা বিসিএ করা যেতে পারে। যেহেতু আমি কম্পিউটারের লোক সুতরাং আমি আমার দিকটাই বলবো, কম্পিউটারে কী আছে না আছে ওই জন্যই আমার দিকটাই বলছি। তার মানে শুধু এই না যে বলছি শুধু কম্পিউটারই নেওয়া যেতে পারে আর কোনো কিছু নেই, এরকম একদমই না, অনেক আছে অনেক। তুমি প্যারামেডিক্যাল কোর্স করতে পারো, তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে অবশ্যই, যদি অন্যদিকে কোনো যেত ফিশারি ম্যানেজমেন্ট, হ্যান তেন করে অনেক আছে, অনেক কিছু দিকেই আমি এগোতে পারি। কিন্তু তার মধ্যে যেটা সব থেকে স্টুডেন্টদের চাহিদার বিষয় হয়ে দাঁড়ায় যে না আমি যদি একটা আইটি সেক্টরে জবের জন্য বা এই ধরনের কোনো একটা, আমি কম্পিউটার রিলেটেড যেহেতু আমাদের মানে ফার্স্ট মানে গ্রোয়িং ওয়ার্ল্ড এখন খুবই এগোচ্ছে, যে কম্পিউটার নিয়ে যাওয়াটা হচ্ছে খুব বুদ্ধিমানের কাজ হয় বা লোকে চেষ্টা করে যে আমি যদি কম্পিউটার নিয়ে এগোতে পারি তাহলে কী হবে। সুতরাং যে কোনো আর্ট স্ট্রিম থেকেই আসা যায়, কম্পিউটারে বা কম্পিউটার করাও যায়। নর্মালি আমরা দুটো জিনিস করতে পারি, এক হচ্ছে এইচএসের পরে যদি আফটার এইচএস মানে আফটার টুয়েলভের পরে আমরা দুটো দিকে কম্পিউটারের দুটো দিকের দিকে যেতে পারি, একটা হচ্ছে আমি বলবো বিসিএ আর একটা হচ্ছে বিটেক। আমি বিটেকের দিকে আজকে যাব না, আজকের টপিক আমাদের অ্যাকচুয়ালি বিসিএ নিয়েই বলবো এবং বিসিএটা কী বা কীভাবে কী হয় একটু জানারও আমাদের দরকার আছে। ওকে, তো আজকে আমরা এই বিসিএ নিয়েই কথা বলবো। কী বিসিএটা কী, হঠাৎ করে স্টুডেন্টদের মাঝখানে বিসিএ নিয়ে কথা বলতে এলামই বা কেন? তো প্রথমেই যেটা বললাম যে কম্পিউটার রিলেটেড একটা কোর্স, যেটা হচ্ছে ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান। বিসিএ মানে বিসিএর ফুল ফর্ম ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান। সুতরাং কম্পিউটারের দিকেই আমরা ঝুঁকতে শুরু করছি বা কম্পিউটার নিয়েই পড়াশোনা করতে শুরু করব, সেটাই হচ্ছে একটা ওয়ান অফ দেম তার একটা শাখা বলা যেতে পারে কম্পিউটারে, সেটা হচ্ছে বিসিএ। এবার এখানে এলিজিবিলিটি কি, একটা স্টুডেন্ট কখন বিসিএ কোর্সটা করতে পারবে বা বিসিএটা সে নিতে পারবে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের দিক থেকে? এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু সম্পূর্ণ কলেজ বা তাদের ইউনিভার্সিটি, যে যা ইউনিভার্সিটির আন্ডারে আছে সেটা তারাই ডিসাইড করে থাকে। তো ম্যাক্সিমাম যে ইউনিভার্সিটির ক্রাইটেরিয়া থাকে সেটা হচ্ছে ক্লাস টুয়েলভে 50% না মার্কস, মানে আমি এই এলিজিবিলিটি বলছি, বিসিএ বলে দিলাম অলরেডি। তো ক্লাস টুয়েলভের যেটা হয় এলিজিবিলিটি হয় ক্লাস টুয়েলভে মোটামুটি আপ ওভারঅল 50% মার্কস, সাথে ইংলিশটাকে থাকতেই হবে,
ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট হিসাবে থাকতে হবে, এবং অনেক ওয়েবসাইটে বলাই আছে ম্যাথমেটিক্স থাকতে হবে বা ম্যাথ তার একটা সাবজেক্ট হিসাবে থাকতে হবে। কিন্তু ওই যে বললাম বিভিন্ন কলেজ বিভিন্ন ইউনিভার্সিটি সেগুলো তাদের নিজেদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিফাইন করে, সুতরাং এটা তো লাগবেই লাগছে, মানে এটা মানে ইউনিভার্সিটি ওয়েবসাইট গেলে দেখতেই পাবে এরকম একটা। আমি কিছু বলে দিই যে এই সাবজেক্টগুলো থাকলে সুবিধে বা বিসিএ পেতে আমাদের মানে সাহায্য করবে। ফার্স্ট যেটা হচ্ছে এই এলিজিবিলিটি এটা থাকছেই বা এটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করছে, আমার যে চারটে সাবজেক্ট বলবো, কম্পিউটার অ্যাপ্লিকেশন, অ্যাজ এ সাবজেক্ট, অর স্ট্যাটিস্টিক্স, অর বিএম, অর ম্যাথমেটিক্স। মোটামুটি এই চারটে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট যদি ক্লাস টুয়েলভে কোনো একটা স্টুডেন্টের অ্যাজ এ সাবজেক্ট হিসাবে থাকে তাহলে সে কিন্তু বিসিএ কোর্সটার জন্য এলিজেবল অবশ্যই এই 50% বা 55% মার্কসের উপরেই থাকতে হবে, যেটা নর্মালি সাধারণত স্টুডেন্টরা পেয়ে থাকে। তো এলিজিবিলিটি বলছি আমি, কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকতে হবে অ্যাজ এ সাবজেক্ট, অর স্ট্যাটিস্টিক্স, অর বিএম, অর ম্যাথমেটিক্স, ঠিক আছে। এবার কলেজ টু কলেজ ভ্যারি করে, সেটা কলেজে ভর্তির সময় একবার জিজ্ঞেস করে নিলেই হয়। নর্মালি এই ইংলিশ থাকলে আর ম্যাথমেটিক্সের পার্টটা যদি থেকে থাকে কারুর এটা বলে, কিন্তু এই চারটের মধ্যে যে কোনো একটা থাকলেও হবে। এছাড়াও তাহলে কি কম্পিউটার সায়েন্স যাদের আছে তারা পারবে না? অবশ্যই পারবে। এখানে আরেকটা যোগ করে নিতে পারো, কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড সায়েন্স, মানে যদি সায়েন্সেরও কেউ যেতে চায়, আমি বিসিএ করব রাদার দেন তারা বিটেকের দিকেই যেতে চাইবে বা বিটেক করতে চাইবে, যদি নাও চায় সেও কিন্তু এলিজিবল হবে এই বিসিএ কোর্সের জন্য। বোঝা গেল এলিজিবিলিটিটা? এবার এলিজিবল হয়ে গেল তারপরে কলেজে ভর্তিও হয়ে গেল। কলেজে ভর্তি হওয়ার পর স্টুডেন্টরা বুঝতে বুঝতেই টাইম কাটিয়ে দেয় যে অ্যাকচুয়ালি বিসিএ কি বা আমাদের কি পড়তে হবে। আমাদের একটা এটা সত্যি কথা যে একটা টুয়েলভের বাচ্চা সে যখন একটা কলেজের গণ্ডি পেরোচ্ছে বা কলেজের গণ্ডিতে ঢুকছে তখন সে সত্যিই বুঝতে পারে না। তার জন্য কি হয়, এখানে দুটো বক্তব্য থাকে, যে একটা সেমিস্টার ওয়াইজ মার্কস থাকে, আমরা সিজিপিএ এবং এসজিপিএ এরকম আমরা দু ধরনের দেখবো, যা সেগুলো আমাদের টপিক না, আমরা আসবো না, পরে এগুলো দেখবো। তো আমাদের যেটা দাঁড়ায় কি, যদি আমরা বুঝতে টাইম কাটিয়ে দিই, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার যদি বেরিয়ে যায় তখন দেখবে তোমার যে ওভারঅল পার্সেন্টেজটা কিন্তু ডাউন হয়ে যায়, তাহলে বুঝতে বুঝতেই টাইম কেটে যায়, অবশ্যই এটা কেটে যায়। তো সেই জন্য আমি ভাবছি যে যদি এরকম বলে দেওয়া যায় যে তোমাদের পড়তে কি হবে, অ্যাকচুয়ালি কম্পিউটারের সাবজেক্ট অনুযায়ী যে যে সাবজেক্টগুলো ফার্স্ট দুটো সেমিস্টার পড়তে হয় আমি সেই সাবজেক্টগুলো কম বেশি মানে বলে দিচ্ছি, তারপরে তো আছে পুরো সিলেবাস তোমরা পেয়েই যাবে বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে বা কলেজও তোমাদের বলে দেয় অনেক সময় যে কী শিখতে হবে আমাদের এখানে। প্রথম যে ফার্স্ট সেমিস্টারে আমাদের কিছু ম্যাথমেটিক্স করতে হয়, প্লাস ফিজিক্সের একটু পার্ট পড়তে হয়, প্লাস যে দুটো কম্পিউটারে থাকে একটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি আর একটা ডিজিটালের পার্ট থাকে। তাহলে বুঝতেই পারছো ম্যাথমেটিক্স ফিজিক্স প্লাস এই দুটো কম্পিউটারের পার্ট সি ডিজিটাল, এইগুলো কিন্তু তোমার নাম্বার ক্যারি করার এবং ভবিষ্যতের কেরিয়ার ওরিয়েন্টেডের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ এই সি জানি আমি আগেও বলেছি, সি হচ্ছে মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ, এবং এই ডিজিটাল তুমি যদি না জানো তোমার বেসিক কনসেপ্টই কোনো দিন ক্লিয়ার হবে না। সুতরাং টোটাল ছ মাসের একটা সেমিস্টার, তার মধ্যে এক মাস ভর্তির সময়, ভর্তির পরে হবে হবে না আচ্ছা ঠিক আছে কলেজে যাই দেখি তারপরে পড়াশোনা স্টার্ট করব, এটা কিন্তু তোমার ক্রাফটটাকে নিচের দিকে নিয়ে আসার জন্য যথেষ্ট, ঠিক আছে। সুতরাং আমি বলবো টোটাল ছ মাসের মধ্যে এক মাস এভাবে কেটে যায়, পরীক্ষার সময় আর এক মাস কেটে যায়, মাঝখানে থাকে অনলি ফোর মান্থস, সেই ফোর মান্থসটাকে কাজে লাগানোর জন্য আমি বলবো প্রত্যেকটা সেমিস্টারের ক্ষেত্রেই। সুতরাং বুঝতেই
পাচ্ছ যে এখানে কিন্তু ভালোভাবে না পড়লে রেজাল্ট করা খুব চাপের, এবং শুধু রেজাল্ট তো একবার করলে হয় না, মানে থ্রু আউট ছখানা সে সেমিস্টার ধরে রেজাল্টটা ভালো করতে পারলে তবেই তোমার যে অ্যাভারেজ দাঁড়ায় সেটা অনেক বেশি দাঁড়াবে, না হলে কিন্তু সমস্যায় পড়বে। ঠিক আছে, তো প্রথম সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারে আমাদের কাছে কিন্তু এই ম্যাথমেটিক্স ফিজিক্স সি মানে ডিজিটালের পার্ট এগুলো পড়তে হয়। সেকেন্ড সেমিস্টারে কি আছে, সেকেন্ড সেমিস্টার যতক্ষণে বুঝে উঠলাম যে সি পড়তে হবে বা সি এরকম একটা ল্যাঙ্গুয়েজ ততক্ষণে সেকেন্ড সেমিস্টার এসে গেল। এবার সেকেন্ড সেমিস্টারে থাকে দেখো আরো মানে বড় বড় জিনিস সব সেকেন্ড সেমে থাকে, যেটা এই ম্যাথ ফিজিক্সের অল্প অল্প পার্ট থাকে, সাথে থাকবে কি রকম ডেটা স্ট্রাকচার থাকে যেটা ওই সি দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে তোমাকে, তারপরে কি করতে কি থাকে না সফটওয়্যার ল্যাঙ্গুয়েজ থাকে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ল্যাঙ্গুয়েজ না বলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলাটা ভালো, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থাকে, তারপরে যেটা থাকে আরো সাথে থাকে সেটা হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার বা কম্পিউটার অর্গানাইজেশন সিও বলে একটা সাবজেক্ট থাকে। সুতরাং এগুলো বুঝতে বুঝতে টাইম চলে গেল ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারে যখন উঠে গেলে তখন দেখছো ডেটা স্ট্রাকচার পড়তে হচ্ছে সি দিয়ে ইমপ্লিমেন্ট করতে হচ্ছে, তখন কিন্তু অনেকটা টাইম পেরিয়ে যায়। তখন ভাবে স্টুডেন্ট যে ডেটা স্ট্রাকচার পড়বো না সি পড়বো, মানে ডিজিটাল পড়বো না কম্পিউটার অর্গানাইজেশন পড়বো, অনেক হ্যাপাজার্ড হয়ে যায়। আমি ওই জন্য বারবার করে স্টুডেন্টদের বলবো খুব তাড়াতাড়ি পড়তে শুরু করো, যেখানে খুশি তোমার নিজের থেকে হলেও তুমি যদি নিজে পড়তে চাও সেটা নিজেও করো, অ্যাটলিস্ট পড়তে শুরু করো। ঠিক আছে, না হলে কিন্তু এরকম করে চলতে পরপর সেমিস্টার আসতে যাবে আর তুমি আর তোমার একটাও সাবজেক্ট কমপ্লিট হবে না। কমপ্লিট মোটামুটি ওভারঅল ধরে কম্পিউটারে ধরে রাখো 10-12 সাবজেক্ট টোটাল এই 3 বছরে কমপ্লিট করতে হবে ভালোভাবে। আরও তো আছে মানে অনেক সাবজেক্টই থাকে, আমি সেগুলোতে যাচ্ছি না, মানে একদম বিসিএর জন্য বা কম্পিউটার সায়েন্সে বা কম্পিউটার অ্যাপ্লিকেশানের জন্য যে কটা সাবজেক্ট মেনলি জানতে হয় 10-12 সাবজেক্ট মানে জানতে হবে। তুমি তারপরে সেমিস্টারে যাবে সি প্লাস প্লাস পেয়ে যাবে, তারপরে সেমিস্টারে যাবে জাভা ঢুকে যাবে, ততদিনে তুমি বুঝতেই পারছো না যে সি পড়বো না সি প্লাস প্লাস পড়বো না জাভা পড়বো। সুতরাং স্টুডেন্টদের কিন্তু অনেক হ্যাপাজার্ড হয়ে যায় ব্যাপারটা, তো তার জন্য বলবো যে এখানে এই শিখতে হবে, তোমরা উঠে পড়ে লেগে পড়ো। আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি, যে আমার বিসিএ কমপ্লিট হয়ে গেল, বিসিএর পরে কি আমি জব করব বা জব পেলে কিরকম জব পাবো, ভালো জব কি পাবো, এরকম অনেকের মনে অনেক কোশ্চেন থেকেই থাকে যে আমি সত্যি সত্যি বিসিএই কেন পড়বো বা বিসিএ যাবো কি যাবো না, জব হবে কি হবে না, আমার তো বাবা বলছিল বা আমার কাকু বলছিল জেনারেল লাইন পড়, কারণ সত্যি কথা ম্যাক্সিমাম স্টুডেন্টদের ঘর থেকেই বলতেই পারে যদি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড না থাকে তা বলতেই পারে যে না তুই জেনারেল লাইন পড় বাবু ওই লাইনেই ভালো। সে জেনারেল লাইনে সেই বিএ করো এমএ করো বা বিএসসি করো এমএসসি করো তারপরে বিএড করো, তারপরে চাকরি তো হচ্ছে না, গভর্নমেন্টের অবস্থা যা অবস্থা এবং কতদিন হবে না তার কোনো ঠিকও নেই সত্যি কথা বলতে। তো সুতরাং একটু কেরিয়ার ওরিয়েন্টেড দিকে গেলে এই জায়গায় জব কীরকম হতে পারে, তুমি বিসিএর পরে তোমাদের বিভিন্ন কলেজ যেগুলো আছে সেগুলোতে ক্যাম্পাসিংয়ে তুমি বসতে পারো, সেই ক্যাম্পাসিং থেকে ওভারঅল মোরঅল লেস 15-25,000 একটা প্যাকেজ তুমি পেতে পারো। আমি বলছি না তুমি পাবে, এই যে রেজাল্টের উপর বা এই পারফরমেন্সের উপর কিন্তু তোমার জবটা ডিপেন্ড করছে। এবার এই জবটা অনেকের পছন্দ হয় না, কারণ প্রথমেই আমরা এরকম জবে ঢুকতে বা আমাদের এরকম 10,000-15,000 কাজ কিন্তু করতে পছন্দ না, আমরা এই পড়লাম ওই করব। হ্যাঁ, আমি তার জন্য কি বলবো, আমাদের অবশ্যই অপশান আছে কিরকম না, এরপরে আমরা হায়ার স্টাডিজ করতে পারিস বা আমরা এই জবটা তো যেটা বলেই দিলাম যে বিভিন্ন এমএনসিগুলোতে আসছে, এমএনসিগুলো আসবে সেগুলোতে যেগুলো আন্টি ন্যাশনাল কোম্পানিগুলো সেগুলোতে আমি জব পেতেই পারবো। এবং এরপরে যদি আমার মনে হয় যে এই এমএনসিগুলোতে আমি এখনই যাবো না, আমি আরেকটু হায়ার স্টাডি করি যদি সামর্থ্য হয়, বা যদি অনেক স্টুডেন্ট কী করে একসাথে ঢুকে যায় এমএনসিগুলোতে ঢুকে গিয়ে সাথে সাথে হায়ার স্টাডিও করতে থাকে। এরপরে আমি হায়ার স্টাডিজের জন্য যেটা বলবো সেটা হচ্ছে যদি কেউ খুব মানে অনেক দূরের কথা ভাবতে পারে বা আমি যদি ভাবে যে না আমি অনেকটা হায়ার স্টাডি করতে চাই, তাহলে কি বিসিএর পরে ডাইরেক্ট এমসিএ করে, এমসিএ করতে পারে, এমসিএর পরে সে বিটেক মানে বিটেকের সমতুল্য হয়ে গিয়ে সে কি করতে পারে না এমটেক করতে পারবে, এবং এমটেকের পরে সে নেট মানে এমসিএর পরেই সে দিতে পারে, কি দিতে পারে, নেটের এক্সাম হবে,
মানে সেটের এক্সাম হবে বা আরও অনেক কিছু এক্সাম হয় এমটেকের সাথে সাথে বা এখানে নেট সেটের পরে তারপরে এমটেক করার জন্য যেটা গেটের এক্সাম দিতে পারবে মানে পুরো সে বিটেক বিটেক যা যা করতে পারে এমসিএ হয়েও কিন্তু সেই সেম কাজই সে করতে পারবে সাথে সে এমটেকের জন্য মানে পড়াশোনাও করতে পারবে সুতরাং হায়ার স্টাডি এমটেকের পরে পিএইচডি করতে চাইলে পিএইচডি পুরো সে তখন কম্পিউটারের দিকেই ঝুঁকে যাবে সুতরাং সমস্যা হবে না এইগুলো সে হায়ার স্টাডিতেও এগোতে পারবে এবং তার এমসিএ এর পরে অনেক বড় বড় কোম্পানিতে সেখানে সে এখন পনেরো থেকে কুড়ি হাজার টাকা বা পঁচিশ হাজার টাকার জবের জন্য অফার পাচ্ছিল সে হয়তো এমসিএ করে সে আরও বেশি অফার পেল তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার যেমন তার মানে ক্যাপাবিলিটি হবে সে অবশ্যই পেতে পারবে তার জন্য কত অফ ক্যাম্পাসিং আছে অন ক্যাম্পাসিং আছে বিভিন্ন রকমের অপরচুনিটি সে পেতে পারবে ওকে তো আমার মনে হয় আমি বিসিএ নিয়ে মানে পুরোটা বলে দিলাম আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ভালো করে বুঝিয়ে দিয়েছি এবং কি পড়তে হবে ভর্তির পরে শুধু ভর্তিটা তো হয়ে লাভ নেই ভর্তির পরে কি করব আমি সেটাও কম বেশি বলে দিলাম জব কি কি ধরনের হতে পারে এবং হায়ার স্টাডিও কি করতে পারে আমি টোটাল ওভারঅল কমপ্লিট করলাম আচ্ছা এটা আমি বলবো যে শুধু নিজের মধ্যে না রেখে যদি দরকার হয় বন্ধুদের মধ্যেও কিন্তু এই খবরগুলো বলে দাও কারণ অনেক স্টুডেন্টই জানে না যে অ্যাকচুয়ালি বিসিএ পড়তে গেলে হয়তো তার ইচ্ছে আছে কিন্তু সে জানে না তার মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি তাকে বলা হয়েছে কম্পিউটার নেই ও বাবা তত্ত্ব বিসিএ হবে না ওরকম কোনো ব্যাপার নেই কম্পিউটার অ্যাপ্লিকেশান আছে তাহলেও হবে ম্যাথমেটিক্স আছে তাহলেও হবে স্ট্যাটিস্টিক্স থাকলে তো হচ্ছেই বিএম থাকলেও হচ্ছে কম্পিউটার সায়েন্সের থেকেও করতে পারছে প্লাস বিভিন্ন কলেজ কিন্তু বিভিন্ন স্টুডেন্টদের জন্য ক্রাইটেরিয়া মানে সেট করে সেটা কলেজে গিয়ে আরেকবার খোঁজ নিলেই সব থেকে ভালো হয় বোঝাতে পারলাম আশা করছি বুঝতে পারলে তো আমাদের আজকে কিন্তু এই টপিকটাই ছিল আমরা পরের দিন বিটেক নিয়ে সে কী কী করতে পারে এবং মানে বিটেকের মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে সেগুলো আমরা পরের দিন বলে দেবো তো ততক্ষণ ধরে টাটা।